তো মনটা এতটাই খারাপ। কালকে যেভাবে রাত্রিবেলা অ্যাক্সিডেন্ট হয়েছে করুমণ্ডল এক্সপ্রেসের, পুরীতে নেমে আমি যে ফার্স্ট জায়গায় যাচ্ছি হলো জগন্নাথ মন্দিরে, বুঝলে তো। তো এখানে মানে প্রচুর মানুষ এসছে, কাতারে কাতারে মানুষ এসছে। পেছনে দেখো সব বানানো হচ্ছে, বুঝলে তো। তো এখন আমি ভাবছি এখানে বসে একটু রেস্টটা নেব, ঠিক আছে। তারপর জানি না রাত্রিবেলা কোথায় থাকবো কোথায় থাকবো না। তো এখনই ভাবছি এখানে একটু শুভ, কারণ মাথা ফাতা পুরো ধরে গেছে। আমার পেছনের দিকটা দেখো যেভাবে ওরা রথ বানাচ্ছে, জাস্ট দেখো, প্রথমবার দেখছি এরকম, দেখো এত বিশাল বিশাল রথ। সো গাইস, তোমরা যদি ভালো করে দেখো এখন কিন্তু জগন্নাথ মন্দিরের পতাকাটা চেঞ্জ করা হচ্ছে। গুড মর্নিং গাইস, পুরী যাত্রাকে তৃতীয় দিন মে আপকা স্বাগত হ্যাঁ, ঠিক হ্যাঁ। তো আভি মে নিকল চুকা হুম ভুবনেশ্বর স্টেশন সে, আভি মে ট্রেন পকড়নে যা রা হুম। তো আভি একদম ডাইরেক্ট চল যায়েঙ্গে একদম পুরী, ঠিক হ্যাঁ। ওয়াহা সে একদম কল আপ লোক কো দিখায়েঙ্গে জগন্নাথ কা স্নান হোগা, স্নান যাত্রা জিসকো বোলতে হ্যায়। তো কল কল কা দিন হ্যায়, তো যাকে আপ লোক সে মুলাকাত করতে হ্যায়। লেকিন ইয়ার কল কা দিন বহুত খারাপ ভি থা, বহুত গন্দা কল দুর্ঘটনা হো গিয়া থা, ট্রেন করুমণ্ডল এক্সপ্রেস জো কি ডিরেলড হো চুকা থা, ও বহুত খারাপ লাগা সচ মে। আভি মে সুবহ সুবহ নিউজ মে আয়া সমঝ মে কি 200 জন কা জান চলা গিয়া। বাস ভগবান সে ইহি প্রার্থনা করতা হুম কি সবই আত্মা কো শান্তি মিলে, বাস। আর কি আভি চলতে হ্যায়, সামনে পৌঁছি গিয়া স্টেশন। সো গাইস, এই নামলাম হলো পুরীতে, বুঝলে তো। কিন্তু মনটা এতটাই খারাপ, কালকে যেভাবে রাত্রিবেলা অ্যাক্সিডেন্ট হয়েছে করুমণ্ডল এক্সপ্রেসের, মানে সত্যি বলছি মনটা খুবই খারাপ, ঠিক আছে। বালাসোরে হয়তো আজকে যদি আমিও ট্রেনে ট্র্যাভেল করতাম, কি বলবো, মানে দুঃখের কথা, আমি তো ট্রেনে তো ট্র্যাভেল করি না, আমিও তো বাই রোডে এসেছিলাম। তো হয়তো তার জন্য আজকে তুমি আমাদের আমাকে দেখতে পাচ্ছ, ট্রেনে আমি করুমণ্ডলটায় ধরতাম, বুঝলে তো। তো আজকে যাই না কেন পুরীতে নেমেও মানে মনটা প্রচুরই খারাপ, ঠিক আছে। অনেকজন এখন তো তাও নিউজ পাচ্ছি হলো এই সময় 250 জনের মতন মানুষ মারা গেছে, 700 থেকে 800 জন হলো ইনজোর, বুঝলে তো। তো যাই জগন্নাথ দেবের পুজো টুজো দিই, ঠিক আছে, যদি একটু মনটা যদি ভালো হয়, ঠিক আছে। তো তোমরা পুরো লাস্ট অব্দি ব্লগটা দেখো, দেখা হচ্ছে। পুরীতে নেমে আমি যে ফার্স্ট জায়গায় যাচ্ছি হলো জগন্নাথ মন্দিরে, বুঝলে তো। তো এখানে মানে প্রচুর মানুষ এসছে, কাতারে কাতারে মানুষ এসছে, ঠিক আছে। স্টেশন পুরো ভরে গেছিলো, কেন কি কালকে হলো তোমার স্নান যাত্রা, হ্যাঁ। তো কালকে স্নান করাবে জগন্নাথ দেবকে, তো আমি এখন যাচ্ছি হলো মন্দিরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ। গাইস, আমি প্রায় চলে এসেছি বুঝলে পুরীর জগন্নাথ মন্দিরে, কিন্তু এখানে এত গরম, এত গরম, আমার এনার্জি লেভেল একদম জিরো চলে এসছে, বুঝলে তো। মানে আমি পারছি না, তার মধ্যে ব্যাগটা অনেকটা ভারী হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমি যাবো মন্দিরের ভেতরে, তোমাদের আগে দেখাচ্ছি। দেখো পেছন থেকে মন্দিরটা দেখতে পাচ্ছ, একদম দূরে যারা দাঁড়িয়ে আছে ওটা হলো জগন্নাথ দেবের মন্দির, হ্যাঁ। কিন্তু এখানে প্রচুর গরম, প্রচুর, পুরো এক্সস্ট লাগছে, কিন্তু লড়তে হবে। ও বাপরে, সো গাইস, মানে আজকে যে আমি ব্লগিংটা করছি আমার মধ্যে কোনো এনার্জিটাই নেই, বুঝলে তো। এখানে এত গরম, এত গরম, মারাত্মক গরম। ফার্স্টে আমাকে খুঁজতে হচ্ছে যে কোথায় রাত কাটানো যায়, বুঝলে তো। এখানে মানে এত ভিড়, কেন কি কালকে যেহেতু স্নান যাত্রা আছে না, এখানে প্রচুর ভিড়, বুঝলে ব্যাপারটা। আর তোমাদের যে জিনিসটা দেখাচ্ছি, দেখো এখনও কিন্তু রথ পুরোপুরি বানানো হয়নি, এই দেখো রথ। এই রথের কিন্তু এখনও কাজ চলছে, বুঝলে তো। মানে আমার তো কোনোদিন না এসে দেখিনি, যা বিশাল বড়, দেখো এখান থেকে রথ। আর যারা রথ বানায় তাদেরকে দেখো শেল্টারও দেয় এখানে, দেখো এখনো রথ বানানোর কাজ চলছে। আর যাই না কেন কালকের জন্য হয়তো এখনো পুরীর জগন্নাথ মন্দিরে ডিএটা এখনো খোলেনি, বুঝলে তো। বলছে দুটো নাগাদ হয়তো খুলবে, দেখো। তোমার স্নান যাত্রার জন্য এখানে এতটাই ভিড়, ঠিক আছে, আমি কিছু জায়গা টায়গা পাচ্ছি না, বুঝলে তো। তাই ভাবলাম এখানে বসে একটু রেস্ট নেওয়া যাক। এটা হলো তোমার বাইকের গ্যার, মানে বাইক এখানে সব রাখে, বুঝলে। আর এখানে সব বানানো হচ্ছে, এই ঠাকুর পেছনে দেখো সব বানানো হচ্ছে, বুঝলে তো। তো এখন আমি ভাবছি এখানে বসে একটু রেস্টটা নেব, ঠিক আছে। তারপর জানি না রাত্রিবেলা কোথায় থাকবো কোথায় থাকবো না।
তো এখনই ভাবছি এখানে একটু শুভ, কারণ মাথা মাথা পুরো ধরে গেছে, মানে এত স্ট্রাগল হয়তো লাইফে করিও নি কোনোদিনও। ঠিক আছে, মানে ঠিক আছে, কিছু করার নেই। হ্যাঁ, তো এখানে ভাবছি একটু রেস্ট নিয়ে নেবো, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, ওকে। সো গাইস, এই রেস্ট নিয়ে এখন এত লাইন, বুঝলে তো, এখন আমিও এই লাইন দিয়ে যাব হলো জগন্নাথ মন্দিরে দর্শন করতে, ঠিক আছে। কিন্তু আমার পেছনের দিকটা দেখো, যেভাবে ওরা রথ বানাচ্ছে, জাস্ট দেখো, প্রথমবার দেখছি এরকম, দেখো এত বিশাল বিশাল রথ, ঠিক আছে, ওরা বানাচ্ছে, জাস্ট অসাধারণ কিন্তু একটা অভিজ্ঞতা, বুঝলে তো। সো গাইস, তোমরা যদি ভালো করে দেখো, এখন কিন্তু জগন্নাথ মন্দিরের পতাকাটা চেঞ্জ করা হচ্ছে, মানে সব এখানে বলে সবসময়, মানে এত ওপরে মানুষ ওঠে, পতাকা চেঞ্জ করে, কিন্তু কেউ কোনোদিনও কিছুভাবে পড়ে যায়নি, মানে সবাই সুস্থভাবে পতাকাটা চেঞ্জ করতে পারে, অসাধারণ ব্যাপার। অনেক কিছু এখানে বলে বলে মন্দিরের ওপর দিয়ে পাখি ওড়ে না বা কোনো এরোপ্লেনও যায় না, মন্দিরের ছাওয়াও বলে কোনোদিনও পড়েনি, মানে অসাধারণ একটা ব্যাপার, বুঝলে তো। সো গাইস, আমি পুরী জগন্নাথ মন্দির সে পূজা দেখে বস বাহার নিকলাম, ইয়ার বহুত ভিড় হ্যাঁ, বহুত ভিড়, মতলব বহুত, মতলব বহুত ভিড়। মানে শাম 6 বজে লাইন মে খড়া হুয়া থা, বস আবি জাস্ট নিকলে, আবি কে সময় বজ রহা 9, 3 ঘন্টে লাইন মে থে। আপ লোক সোচ পা রহে হো, ক্যুঁকি কল ইয়াহাঁ পর শনিয়াত্রা, ঠিক হ্যাঁ, ইয়াহাঁ পর মতলব নহাতা হ্যাঁ ভগবান কো, উসকে বাদ, উসকে বাদ সে 15 দিন পুরা জগন্নাথ পুরী কা মন্দির পুরা বন্ধ রাতা হ্যাঁ, ক্যুঁকি বোলতা উন লোক কো বুখার আতা হ্যাঁ করকে, ঠিক হ্যাঁ। তো বহুত আচ্ছা লগ রহা হ্যাঁ, মতলব মে দর্শন করকে বাহার নিকলা, বহুত আচ্ছা লগ রহা হ্যাঁ, বহুত। আর ইয়ে আপকা জগন্নাথ মন্দির কলিযুগ কা একই ধাম হ্যাঁ, আর ওই হ্যাঁ জগন্নাথ পুরী মন্দির, ঠিক হ্যাঁ। পতা নেই মে রাত কো কহাঁ রুকুঙ্গা, ক্যাসে রুকুঙ্গা, মন তো কর রহা কি পতা নেই কহাঁ রুকুঙ্গা, কুছ তো ঠিকই নেই হুয়া, সোচ রহা হুঁ কি রেলওয়ে স্টেশন চল যাতা হুঁ, রেলওয়ে স্টেশন মে সোচ রহা হুঁ রুক যাতা হুঁ করকে, ঠিক হ্যাঁ। তো আবি আর এনার্জি বচা নেই, হালত বহুত হি খারাপ হ্যাঁ। তো আপ লোক সে মিলতে হ্যাঁ ফির নেক্সট ওয়ালে ব্লগ মে, ওকে, কল ফির মিলতে হ্যাঁ, দেখতে রহিয়ে এসে, আর রনসন কো সাপোর্ট করতে রহো, ঠিক হ্যাঁ।